যদি পাঁচ টাকা দামে দুশোটা ফেবিকুইকের প্যাকেট কে খোলা হয় তাহলে দুশোটা প্যাকেটের মধ্যে থেকে কতটা বের হবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে দুশোটা প্যাকেট করে একটা গ্লাসের মধ্যে বের করার কাজ শুরু করা হলো আর বেশ কিছুক্ষণ পর দুশোটা ফেবিকুইক কে বের করা হলো তখন আপনি দেখতেই পাচ্ছেন দুশোটা ফেব্রিকুইক এর মধ্যে থেকে মাত্র অর্ধেক গ্লাস ফেবিকুইক বের হয়েছে আর দুশোটা ফেবিকুইক এর ওজন মাত্র বিরানব্বই গ্রাম যদি একটি বাড়ি জলের উপর তৈরি করা হয় তাহলে কি হবে চলুন দেখে আসি আর এরকম আরো অদ্ভুত ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো পরীক্ষাটির জন্য প্রথমে কাঠ এবং কিছু টিউব নেওয়া হলো তারপর গড় তৈরির কাজ শুরু করে দেওয়া হয় বেশ কিছুক্ষণ পর যখন গড়টি তৈরি হয়ে যায় তখন গড়টি দেখতে কেমন লাগছে সেটি তো আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন যদি একটি সিমেন্ট মশলার মেশিনে এলিফেন্ট টুথপেস্ট বানানো হয় তাহলে কি হবে চলুন দেখে নেওয়া যাক আর এইরকম আর অদ্ভুত ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো পরীক্ষার্টির জন্য একটি সিমেন্ট মশলার মেশিন নিয়ে নেওয়া হলো তারপর হাইড্রোজেন অক্সাইড শ্যাম্পু এবং রং ড্রেলে মিশিয়ে দেওয়া হয় তারপর যখন পটাশিয়াম পার ডালা হয় তখন এলিফেন্ট টুথপেস্ট কিভাবে বের হয়ে আসছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনি কি জানেন কোকাকোলার সাথে বেকিং সোডা মিশিয়ে দিলে কোলা কিছুটা এমনভাবে বাইরে বেরিয়ে আসে কিন্তু কি হবে যদি অনেকগুলো কোকাগুলার সাথে বেকিং সোডা মিশিয়ে দেওয়া হয় তারপর আসলে কি ঘটনা ঘটবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে অনেকগুলো গুলাকে নেওয়া হলো তারপর সমস্ত কোকাকুলাগুলোকে একটা বড় ড্রামে ডেলে ড্রামটির ডাকনাটিকে ভালো করে লাগিয়ে দেওয়া হলো আর তারপর একটা বালতির মধ্যে বেকিং সোডা নিয়ে সেই কুকাকুলা ড্রামের ভিতর ডেলে দেওয়া হলো আর তখনই এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু তার আগে আপনি যদি আপনার দেশকে একটু ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসলে কোকাকুলার সাথে বেকিং সুডা মিশে গিয়ে একটা গ্যাস তৈরি হতে থাকে যার ফলে কোকাকুলার তীব্র গতিতে ড্রাম থেকে বাইরে বেরিয়ে আসতে লাগে আর কোকাকুলা আকাশের কতটা উপর পর্যন্ত উঠে যাচ্ছে সেটি তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন